right, एक दो पीछे मुड़, left right, 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 एक दो पीछे मुड़, left right. খুব সুন্দর হচ্ছিল। তোমার ভালো নাম কি? আমার বাবা মিলিটারিতে কাজ করে। আমার বাবার অনেক বন্দুক, তোমাকে গুলি করে দেবে। কেন? আমি কি করেছি? তুমি আমায় ধরে নিয়ে যাবে। তুমি আতঙ্কবাদী? না বুবাই, আমি খারাপ লোক নই, তোমাকে ধরেও নিয়ে যেতে আসিনি। তোমার নাম কি করে জানলি? আমি তো বলিনি। ম্যাজিক, আমি যে ম্যাজিক জানি। আমি সিদ্ধার্থ, রঞ্জনের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, ভেতরে আসুন। আমাকে একটু খাওয়া জল দেবে? আমি ভীষণ ভাবে সরি, আপনাকে ঠিক বুঝতে পারিনি। শেষবার যখন ও এসেছিল তখনও আপনার কথা বলেছিল। আসুন ভেতরে আসুন। বৌমা, কার গলা পাচ্ছি গো? কে এসেছে? ও বৌমা, কে এসেছে বলছো না কেন? কার গলা পাচ্ছি? হ্যাঁ, কে? বৌমা, রঞ্জু, তুই এখানে এসে বসে আছিস বাবা? আগে আমার সঙ্গে গিয়ে দেখা করবি তো? মা, আপনি কিন্তু ভুল করছেন। ও দেখেছো বৌমা? হ্যাঁ, আমি তোমায় বলেছিলাম না, আজকে 15ই আগস্ট, রঞ্জুর জন্মদিন। রঞ্জু আমার কাছে ঠিক আসবে? অন্ধ মাকে ছেড়ে কখনো ও থাকতে পারে? ও ঠিক আমার কাছে, ও আমার ঠিক। মা, আপনি শুতে চলুন না, আসুন। রঞ্জু আমাকে ধরে ধরে নিয়ে, আপনি ঘুমাবার চেষ্টা করুন না, আমরা সবাই আছি। রঞ্জু, রঞ্জু, আমার রঞ্জু কোথায় গেল? রঞ্জু, 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 আর কত চাষ যাবো বসুন, আমি একটু কিচেন থেকে আসছি। আচ্ছা, মাসিমার কি মাঝে মাঝে এরকম হয়? হ্যাঁ, হার্টের দুটো ভাল্ব কাজ করে না, তাছাড়া কার্ডিয়াক অ্যাজমাও আছে। কিছুদিন আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। মা আর বেশি দিন নেই, বোধহয় শেষবারের মতো একবার ছেলেকে দেখার জন্য বসে আছে। গত 6 মাসে একটাও চিঠি আসেনি। বাড়ি বদলের খবর দিয়ে আমি 3-3টে চিঠি পাঠিয়েছি, একটারও উত্তর আসেনি।
আপনি তো নিজে চোখেই সব দেখছেন, একটু বুঝিয়ে বলবেন ওকে, একবার যদি কষ্ট করে। কি হলো, আপনার কি শরীর খারাপ লাগছে? না কই, না তো। আপনি বসুন, বসুন। আমি রঞ্জন যদি কখনো ফিরে না আসে তাহলে? এসে আর কি শুরু না, এই তো হলো তোমার মিলিয়ন ডলার স্মাইল। That's it. এই স্মাইলটার জন্যই তো আমি মাইলের পর মাইল দূরে তোমার কাছে এখানে তোমার সাথে দেখা করতে এলাম, সেই পুরনো কলকাতায়। আই ক্যান ডাই ফর ইয়োর স্মাইল। কেন সে উল্টো পাল্টা বলছো প্রীতা? কেন তুমি এত সেন্টিমেন্টাল হচ্ছ বলো তো? ইয়ার ওয়াইফ অফ এ সোলজার, যে কোনোদিন আমার প্রাণ যেতে পারে। একটা কথা দেবে, আমি যদি কোনোদিন না থাকি, ইউ উইল নট ক্রাই, ইউ উইল নট ক্রাই, বিকজ আই ওয়ান্ট টু সি ইউ স্মাইলিং জাস্ট লাইক দিস। কেন এসব আজে বাজে কথা বলছো তুমি? And no white shari, because I don't want to steal the colors from your life. Okay? চার দিন আগে বর্ডারে একটা হামলা হয়েছিল, আমরা সবাই ছিলাম। হঠাৎ একটা বম্বার্ডমেন্ট,
আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ বলুন? আপনি মাকে বুঝতে দেবেন না যে আপনি তার ছেলে নন। কিন্তু এটা কি বলছেন আপনি? দেখুন, মা যদি জানে যে তার ছেলে, মা আর বেশি দিন বাঁচবে না। তাহলে সত্যি কথাটা না হয় নাই বললেন, বলবেন যে যে রঞ্জন ছুটি পায়নি কদিন। সিদ্ধার্থ বাবু, এই মিথ্যাটা কদিন চালাবো? আর ওই মিথ্যাটা অন্তত দু তিন দিনের জন্য এই সত্যিটা বলবেন না। দেখুন, আমার নিজের বলতে আর কেউ নেই। রঞ্জনের মাকে আমি আমার নিজের মা বলে জানি। মাও আর বেশি দিন নেই। জীবনের শেষ সময়ে যদি এই মিথ্যাটা বলে মাকে কিছুটা শান্তি আমরা দিতে পারি, তাহলে দোষটা কি? সত্যিটা না হয় আমার জন্যই থাক। কিন্তু এটা আমার পক্ষে অসম্ভব। আমার গলার স্বর শুনলে উনি বুঝতে পেরে যাবেন যে আমি রঞ্জন নই। সব থেকে বড় কথা, মা মা তার ছেলেকে দেখতে চাইছেন, সেখানে আপনাকে তার ছেলে বলে মনে হচ্ছে। গলার স্বরের তফাতটা এখানে বড় হয়ে উঠবে না। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সিদ্ধার্থ বাবু। আমি সত্যি আপনার মতো কোনো মহিলা আগে কখনো দেখিনি। আর রঞ্জনের মতো বন্ধুও দেখিনি। জানেন, ওর ছুটি স্যাংশন হয়ে গিয়েছিল শুধু আমাকে নিয়ে আসবে বলে কয়েকদিন থেকে গিয়েছিল। আমার কি মনে হয় জানেন, ওর জীবনে না আমাদের এই বন্ধুত্বটা একটা কার্স, একটা অভিশাপ। জীবন মৃত্যু কারোর হাতে নেই সিদ্ধার্থ বাবু। কি ডাক্তার, কি বুঝছো? ঠান্ডাটা আবার নতুন করে লাগিয়েছেন দেখছি। দুর্ভাগ্য, বৌমা তো যা যা ওষুধ যেমন যেমন দেয় ঠিক ঠিক মতো খায়, এমনকি বিছানা থেকে উঠতে পর্যন্ত দেয় না। যাক, এত কথা বলতে হবে না। আমি তো আপনাকে অনেকদিন ধরেই চিনি। আপনি সেদিন জব্দ হবেন, রঞ্জু যেদিন এসে পৌঁছবে। ও মা, রঞ্জু এসেছে সে কথা বৌমা আপনাকে বলেনি? বৌমা, রঞ্জু এসেছে? তুই বাইরে তো দেখলাম না। না, মানে এখনো ঘুম থেকে ওঠেনি। ও হ্যাঁ, আসলে না ও ওই ওখানে তো খুব খাটাখাটি করে, ওই জন্য বোধহয় ঘুমোচ্ছে, মানে আর কি রেস্ট নিচ্ছে। বৌমা, তুমি এক কাজ করো, রঞ্জুকে বলো একদিন সময় করে যেন ডাক্তার কাকুর সঙ্গে গিয়ে দেখা করে আসে। ঠিক আছে ঠিক আছে, ও না হয় পরে হবে। এখন
রঞ্জু এসেছে ভালোই হয়েছে। বৌদির শরীরের ব্যাপারে আমার কিছু কথা ছিল, তুমি রঞ্জুকে আজই আমার চেম্বারে দেখা করতে বলো। বৌদি আসি? আসুন ভাই। হ্যাঁ বৌমা, তুমি কিন্তু ভুলে যেও না, আজই রঞ্জুকে বলো আমার সঙ্গে দেখা করতে। আসি। দেখেছো বৌমা, তোমার ডাক্তার কাকু এমন কথা বলছে যেন আমি আজই মরে যাব। আরে বাবা, শরীর আমার খারাপ ঠিকই, যাক তবু রঞ্জুর সঙ্গে আমার তো শেষ দেখাটা হলো। ডাক্তার কাকুকে মনে করে চা দিও। এত বড় একটা খবর তুমি এইভাবে চেপে রেখেছো? রঞ্জু যে নেই, আমি তো বৌদি বোধ হয় এই শখটা। উপায় উপায় দেখাবি তোমার জন্য কি নিয়ে? উপায় স্নান করছে, বসো। মা আমার হয়ে গেছে, আমি 1 মিনিট আসছি। রঞ্জু যে এভাবে চলে যাবে খবরটা বোধ হয় অফিসিয়ালি এখনো এসে পৌঁছয়নি। ওরা তো বাড়িটা চেঞ্জ করেছেন, আমি পুরনো বাড়িতে গিয়েছিলাম, সেই জন্যই বোধ হয় খবরটা। আসলে কি জানেন, রঞ্জু যে নেই আমি সেটা বিশ্বাস করতে পারছি না। ছেলেটা সেদিন হলো চোখের সামনে বড় হলো। এনিওয়ে, অ্যাজ অ্যান আউটসাইডার আপনি যা করেছেন এদের জন্যে তার কোনো তুলনা হয় না। ক্লিনিক্যালি স্পিকিং বৌদি ডেজ আর নাম্বার্ড, দেখুন কি করতে পারেন। আমি বরং উঠি। আজকে কোনো টেস্ট নেই তো? পরের সপ্তাহে। হোমওয়ার্ক হয়েছে? কালকে তো ছুটি ছিল, কোনো হোমওয়ার্কই ছিল না। তোমার কি হয়েছে বলো তো, সব কিছু ভুলে যাও। আজকে টিফিন হয়নি বাবা, তুমি ক্যান্টিনে খেয়ে নিও, আমি টাকা দিয়ে দেবো। আলু দম খাবো? খেও। তুমি বকবে না তো? কেন বকবো কেন, আমি তোকে খুব বকি না রে। তোমার কি হয়েছে বলো তো? আমি একটা কথা বলবো, শুনবে? ঠাম্মা জানে ম্যাজিশিয়ান কাকু তোমার বাবা, ঠাম্মা তো চোখে দেখতে পায় না, ঠাম্মাকে কিছু বলো না। কি বলবো না? বলো না যে ম্যাজিশিয়ান কাকু তোমার বাবা নন। কাকু কি করে বাবা হয়? অত প্রশ্ন করো না তবু ভাই, তুমি আমায় ভালোবাসো তো? ভালোবাসো না? বাবা কোথায়? বাবা বর্ডারে গেছে, তুমি জানো তো বাবাকে দেশের জন্য লড়াই করতে হয়। বাবা আসছে না কেন? তুমি কিচ্ছু জানো না, কাকুকে বাবা বলবো কেন? কাকু কাকু বাবা কোথায়? এসো তুমি বসো আমার কাছে, চকলেট খেয়েছো? কাকু বাবা তো আসলো না। আসলে বুবাই বাবা ছুটি পাইনি, তাই তো আমাকে পাঠিয়ে দিল, বললো গিয়ে দেখে এসো আমার বুবাই কেমন আছে, ঠিক করে লেখাপড়া করছে কিনা। তাকে ঠাম্মুকে বলতে বারণ করলো কেন? কি বারণ করলো? যে তুমি আমার বাবা না। বুবাই এরকম করে না, বাবার খারাপ লাগবে। কাকু তুমি আমার বাবাকে ম্যাজিক করে নিয়ে আসবে? বুবাই
ও ভাই তোমার বাবা যেখানে আছে না খুব ভালো আছে। যদি ম্যাজিক করে তোমার বাবাকে এখানে নিয়ে আসি তোমার বাবা খুব কষ্ট পাবে। তুমি তো বাবাকে ভালোবাসো, কেন এমন করছো? আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাকে স্কুলে পৌঁছে দেবো। হ্যাঁ, যেতে যেতে আমরা অনেক ম্যাজিক করব, অনেক ম্যাজিক, ঠিক আছে? বৌমা বুঝি কি হয়েছে? বৌমা কি হলো, উত্তর দিচ্ছ না কেন, বলো কি হয়েছে? হ্যাঁ গো, আমার রঞ্জু ভালো আছে তো? শরীর টুই সব ঠিক আছে তো আমার রঞ্জু? হ্যাঁ, কি হয়েছে বলো। ও রঞ্জু তুই দেখেছো? তখন থেকে আমি বৌমা ভেবে সমানে জিজ্ঞেস করছি, কি হয়েছে বৌমা, কি হয়েছে বৌমা? আর তুই এসেছিস যে বলবি তো। বুঝেছি বাবা, আমার উপর তোমার অভিমান হয়েছে। না কেন অভিমান হবে বাবা, আমার শরীর খারাপ হয়েছে ভেবে তুমি অভিমান করে বসে থাকছো? আরে বাবা, মা কি কারো কখনো চিরকাল বেঁচে থাকে? হ্যাঁ, এই যে আমি তোর একটু স্পর্শ পেলাম, তোকে কাছে পেলাম, এটাই তো আমার কাছে মস্ত পাওয়া। আর আমার কি চাই রঞ্জু, আর আমার কি চাই বাবা? বৌমাকে তুমি দেখো, হ্যাঁ, মেয়েটা বড় ভালো মেয়ে, আমার দাদু ভাই, তুমি ছাড়া তো ওদের কেউ নেই। মেয়েটা ভগবান দেখো, ও ওকে খুব আশীর্বাদ করবে। মা, আপনার খাবার সময় হয়ে গেছে। আর আমার খাবার সময় জানো বৌমা, আমার ছেলে আমার উপর অভিমান করেছে, রাগ করেছে, আমার শরীর খারাপ হয়েছে, তাই জন্য মন খারাপ। কি বলবো বলো তো বৌমা, ওর ছোটবেলা থেকে এক দোষ, সারা দুনিয়া শুধু লোকের শরীর খারাপ বলে ওর কিচ্ছু যায় আসে না, কিন্তু ওর মায়ের অসুখ করলে ওর ভীষণ মন খারাপ। কি বলবো বলো তো বৌমা। মা, আপনি এত বেশি কথা বলবেন না, তুমি বলো না মাকে, মাকে কারোর কথা শোনে? তুমি তুমি এত কথা বলো না মা। তুই কাঁদছিস?
আছিস বাবা? এত বড় ছেলের কি তোর চোখে জল? কে বলবে তুই এক ছেলে বাপ হয়েছিস? হ্যাঁ না কাঁদি না বাবা, কাঁদি না। আপনি আপনি এমন সময় এলেন, আপনাকে ঠিক যত্ন করতে পারলাম না। আপনি চা খান না কফি? চা তো একটু কড়া, বেশি দুধ আর চিনি দিয়ে আপনি বোধহয় বানাতে পারবেন না। আমাকে দেখিয়ে দিন, আমি বানিয়ে নিচ্ছি। রিতা আমার চা, রিতা এনা। আরে এত শৌখিন চা আমাদের পোষায় না, বেশি করে দুধ চিনি দাও আর ভালো করে চা পাতাটা ফোটাও। ওটাকে চা বলে না, তা কি বলে? ওটাকে দুধ চিনি শরবত বলে। হ্যাঁ ঠিক আছে, শরবত বলো, শরবতটা চার চেয়ে বেটার। তুমি তো আর ফ্রন্টে কোনোদিন কাজ করনি, স্নোফল। আমরা সৈনিক মানুষ, এত শৌখিন জিনিস আমাদের পোষায় না। প্লিজ প্লিজ চাটা করে আনো। আপনি কিছু খাবেন না? না খেলে কি চলবে? চলে ফিরে যে বেড়াচ্ছি সেটাই অনেক। এই কথাটা কিন্তু আপনার মুখে মানায় না। আপনি একজন সোলজারের স্ত্রী, আর পাঁচটা মেয়ের মতো কিন্তু আপনি ভেঙে পড়তে পারেন না। আমি জানি। আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? একটু গরম দুধ খান, ভাল লাগবে। আমি এনে দিচ্ছি। না না মানে আপনি দেখুন, একটা একটা পিকিউলিয়ার সিচুয়েশনে আমাদের দেখা হয়েছে, তাই এই অধিকারটুকু প্লিজ অ্যালাউ মি। আমি দুধ খাবো না, ব্যাস। তুমি আমার জোর করে খাওয়াতে পারবে না। আমি তো ঝামেলা করব। আপনার দুধ। দেখুন আমি বুঝতে পারছি যে আপনার মনের মধ্যে কি চলছে, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করলে চলবে কেন? আপনি তো বলেছেন জন্ম মৃত্যু কারো হাতে নয়।
বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। বুবাই বাবুর মুখে হাসি না দেখে তো তার ম্যাজিশিয়ান আঙ্কেল যেতে পারবে না। দেখি দেখি হাসি আসে কিনা, দেখি 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 দেখি। তুমি আমার ভ্যানিশ হয়ে যাবে না তো? বুবাই বাবু ইজ এ ভেরি ব্রেভ বয়। কিন্তু সমস্ত বুবাইরা যদি একই কথা বলে তাহলে দেশের কি হবে বলো তো? তুমি আতঙ্কবাদীদের তাড়াবে বাবার মতো? আর তুমিও তো সেই একই কাজ করবে যখন বড় হবে, তাই না? তুমি যেখানে যাচ্ছ বাবা আছে। বুবাই, তোমার বাবার সঙ্গে আমার একদিন না একদিন দেখা হবে। এই ছবিটা বাবাকে দিও, বাবা তো আমার আমাকে আতঙ্কবাদের সঙ্গে যুদ্ধ করতে দেখেনি। বুবাই, দুধ তো ঠান্ডা হয়ে যাচ্ছে, যাও। না, আমি দুধ খাবো না। একদম না, তাহলে তো যুদ্ধ করতে পারবে না। যুদ্ধ করতে গেলে দুধ খেতে হয়, পড়াশোনা করতে হয়। যাও, চমক করে দুধ খেয়েছো। তুমি যাবে না তো? আমি যাবো না। এখানে একটু খাবার দিয়ে দিলাম। আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? আমি যাই, বুবাই এসে গেলে যেতে আবার অসুবিধা হবে। সাবধানে থাকবেন। চিঠি দিলে উত্তরের আশা করতে পারি? সাবধানে যাবেন। আজ হঠাৎ বরফের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো যে এই জীবনটাই অবাস্তব। অনেক দূরে একটা বাড়ি, ভেতরে ছোট একটা সংসার, সেটা অনেক বেশি সত্যি। মনে হচ্ছে জীবনটাই সত্যি, মৃত্যুটা মিথ্যে। আশ্চর্য, কিছুদিন আগে ঠিক উল্টোটাই মনে হতো।
দেখো কি এসেছে, চিঠি আছে। চলো তাড়াতাড়ি, চলো চলো তাড়াতাড়ি। কটা বাজিস সিস্টার? আপনি কোনো কথা বলবেন না, সিডেটিভ দেওয়া হয়েছে, বেশি কথা বললে কিন্তু ব্লাড লস বেশি হবে। আমার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল। আপনার সঙ্গে এখন দেখা করবার পারমিশন কারোরই নেই, আপনি একটু চুপচাপ ঘুমিয়ে পড়ুন। শোল্ডারে লেগেছেন তাই বেঁচে গেছে, প্রচন্ড ব্লাড লস হয়েছে, এখন উনি ঘুমোচ্ছেন, ডিস্টার্ব করবেন না প্লিজ। আমি কোনো কথা বলবো না, আমি একটু দেখতে পারি, কোনো ডিস্টার্ব করবো না। অ্যাকচুয়ালি ডাক্তারি পারমিশন নেই এই অবস্থায়। প্লিজ সিস্টার একবার দেখতে দিন। রঞ্জনকে আজও ভালোবাসি, আমি সিদ্ধার্থকে। তুমি কেমন আছো?
চিঠি পেয়েছ? আমাকে তোমার কিছু বলার নেই না? প্লিজ প্লিজ ডোন্ট চিট ইয়োরসেলফ। দেখো রঞ্জন থাকবে আমাদের মধ্যে, আমার তোমার বুবাইয়ের সবার মধ্যে রঞ্জন থাকবে, কিন্তু তা বলে আমরা আমাদের কেন ঠকাবো বলো? বলো